বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। বিএসএদের কাজ কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরেই আছে। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 0197186021। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মহানের কাছে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করছি আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে। আমি লজ্জিত আল্লাহর কাছে। আমি শুক্রিয়া জানাই আল্লাহ মহানের কাছে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, যাদের সাহায্য সহযোগিতা আমার এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি চাই এই সেবাটা সবার মাঝে সুন্দরভাবে পৌঁছে যাক। আমরা আসলে মানবতার স্পর্শে, প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে হাসি মুখে সেবা প্রদান করে থাকি, এবং আপনাদের মানে এমন কিছু আমাদের কাছে যা মানে আপনাদের জীবনের জন্য ভালো আমরা তাই কিন্তু দিই। তারপর বিয়ে সাদের ব্যাপার তো আপনারা নিজ দায়িত্বে একটু খোঁজ খবর নেবেন। আমি অনেকেই দেখি যে মানে বেশি লোভনীয় কোনো কিছুতে মানুষ পড়লেই তখনই কিন্তু আপনারা সমস্যায় পড়বেন, তাই লোভনীয় কোনো অফারে যাবেন না। আর আপনাদের সবসময় ব্রেনে রাখতে হবে সততা, মেধা, পরিশ্রম, এবাদত, বন্দুকি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে আপনি জীবন পরিচালনা করবেন, তখনই দেখবেন আপনি ভালো আছেন। শুধু অবৈধভাবে অর্থ উপার্জন করলেন, জমালেন, এটাতে কোনো সুখ নাই। আপনি মনে রাখবেন জীবন মানে মূল আমাদের প্রতিপাদ্য বিষয়ই হবে আমাদের নামাজ রোজা। এইটার মাধ্যমে কিন্তু জীবন পরিচালনা করলেই আপনি সফলতা পাবেন, এবং প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আপনাদের দোয়া নিয়ে আমি আল্লাহর নামে কাজ শুরু করি। আল্লাহ কোনো না কোনোভাবে হয়তো রিজিকের ব্যবস্থা করে দেয়, সেজন্য তো আমি আমার আল্লাহর কাছে লজ্জিত প্রতিটা দিন প্রতিটা ক্ষণ। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কখনো এই পেশাটা যাতে সমস্যা না গ্রস্ত হয় সেভাবে কাজ করবেন। কারণ আল্লাহ, আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। কারণ যারা মানুষের ক্ষতি করে তারা কিন্তু একটা সেকেন্ডে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে কিন্তু মানুষকে হয়রানি করে তার রিজি রোজগার সব নষ্ট করে দেয়। তাই আমি প্রতিটা দিনই খুব, কারণ নারী হয়ে কাজ করা এই পেশায় বিশেষ করে অনেক সমস্যা, অনেক অনেক কিছুতে পড়তে হয়, কিন্তু আল্লাহই আবার রহমত নাজিল করেন। তো আমার কথা হলো, যারা ভালো কাজের সাথে থাকে, যে হোক না, আপনার কোনো কাজ নাই আমার কাছে, বাট একটা মানুষ ভালো কাজ করতেছে, তাকে সাহায্য সহযোগিতা যতদূর এটা করতে হবে সেটা কিন্তু আল্লাহর কাছে অনেক সওয়াব পাওয়া যায়। আপনি হয়তো দেখছেন না, কিন্তু আপনার ভালো কাজের জন্যই কিন্তু আপনাকে আল্লাহ ভালো রাখছে, এটা সবসময় মনে রাখবেন। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা পাত্রী আমাদের কাছে অবিবাহিত আসছে, যাদের জন্য আমার পাত্র প্রয়োজন। পাত্রী ডেট অফ বার্থ গুলশানে সেটেল, ওনাদের ডুপ্লেস বাড়িটারই আছে। ডেট অফ বার্থ 2001-এ, হাইট হচ্ছে 5'6", এলেভেল ও লেভেল করা, এবার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করছে, মেয়ে খুবই সুন্দরী এবং শিল্পপতি বাবা, একাধিক ইন্ডাস্ট্রি আছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা ভাই হচ্ছে ওনার মেয়ের জন্য আসছে, ওনারা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই আপনার প্রফেসর, মেয়ে ডাক্তার, ওর মেয়ের বয়স হয়ে গেছে 30-এর মতো, 5'4" লম্বা, মেয়েও মেডিকেল অফিসার হিসেবে জয়েন করছে। ওনারা দ্রুতগতিতে একটা ভালো ছেলে চাচ্ছে, মানে যা চাচ্ছে সেটা আর আমি বললাম না, কারণ মানুষের চাওয়া থাকবেই। আরেকটা বোন, ওনার 10 তলা নিজের বাড়ি আছে, মেয়েটা এবার ইন্টার পরীক্ষা দিবে সামনে, তো মেয়েটা 5'7" লম্বা, দেখতে খুব সুন্দর, তো ওনার ইচ্ছা হয়েছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে, তো বলছে দেশক বিদেশক ভালো একটা ছেলে দেন। তা আচ্ছা, আমি ঠিক আছে ডিসপ্লে করলাম। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ব্যারিস্টার, বয়স হয়ে গেছে 30-এর মতো, 5'7" লম্বা, এই মেয়ে খুব লম্বা, তো উনি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মানে তার লেভেল অনুযায়ী চাচ্ছে, বাবা মা দুইজনই প্রফেসর, ওনার জন্য একটা ছেলে চাচ্ছে। এছাড়া আমাদের কাছে আরেকটা খুব ভালো মেয়ে আসছে, যেই মেয়েটা মানে ধানমন্ডিতে সেটেল, বিবিএ করছে, 5'4" লম্বা, পাতলা, স্লিম, খুব সুন্দরী মেয়ে, ওর বাবা বিজনেসম্যান, ওরা বিজনেসম্যান ছেলে চাচ্ছে। তো এইভাবে আরও কিছু মেয়ে আসছে আমাদের কাছে। আপনারা যারা মানে যাদের মেয়ে ছেলেকে বিয়ে করার চিন্তাভাবনা করছেন, বিশেষ করে আর্মি অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBA, ব্যাংকার বা শিল্পপতি পরিবারে যে পাত্রগুলি আছেন, আমার মনে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে একটা কাঙ্ক্ষিত ভালো ফল পেতে পারেন। তো আমি 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 তখনই আপনাদেরকে ইনভাইট করব যখন আমি দেখব আমার কাছে ভালো কিছু আছে, আমি মানুষের জন্য কিছু করতে পারবো, সেজন্য কিন্তু আমি আপনাদেরকে ইনভাইট করি যে আপনারা আসেন। না আসলে কিন্তু
আপনার ঘরে বসে থাকলে কেউ কিন্তু আপনাকে কোনো সন্ধান দিবে না। আর আমাদের এখানে মেম্বার হওয়া মানে আপনাদের জন্য অনেক অনেক অপরচুনিটি, কারণ এই মেম্বার হওয়াতে সুবাদে আপনারা অসংখ্য পাত্র পাত্রীর মাছ থেকে আপনারা অনেক অভিজ্ঞতা নিতে পারছেন এবং আপনারা যাচাই বাছাই করে বিয়ে করে নিতে পারছেন। তাতে দেখা যায় যে এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন, এই যে বিয়েগুলি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি আমার নলেজে আসে না, যদি ওনারা কোনো সমস্যা মনে করে তাদের সমাধান হয়, কিন্তু আমি এখন পর্যন্ত পাই নাই, সেই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কারণ মানুষের নজর লেগে যায় আমি দেখছি। আর আমি সবসময় টেনশনে থাকি আল্লাহ কোন মানুষ কোন, অনেকেই আছে মানুষের মানুষের ভালোটা দেখতে চায় না, অনেক সময় সমস্যায় ফেলতে চায়, সেই জন্য আমি সকলের দোয়া চাই। সবাই দোয়া থাকলে ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না। আরেকটি কথা একটু মন থেকে আর কি চাচ্ছিলাম, অনেকেই বলে অনেক জায়গায় যাই, যেহেতু আমি সামান্য আওয়ামী লীগের একজন সামান্য ক্ষুদ্র কর্মী, তো অনেকেই আসলে একটা এমন একটা প্ল্যাটফর্ম, যেমন আমার এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা বিয়ে সাদের সুন্দর সুন্দর করে কিন্তু সব কিছু আমরা সমাধান করে দিতে পারছি। তো তেমনই আমি একটা এমন একটা প্ল্যাটফর্ম, আল্লাহ আল্লাহ চাইলে একটা সেকেন্ডের লাগে না, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ মহান, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ মহান। তো আমি ক্ষুদ্র কিন্তু আমি না মানুষের জন্য কাজ করার আমার খুব ইচ্ছা, কিন্তু এই অর্থ এবং ক্ষমতা ছাড়া কিন্তু একটা মানুষ কখনো একা কোনো সম্ভব না। তো সেই জন্য আমার খুব মানে অনেকেই দেশ বিদেশে অনেক জায়গা থেকে ফোন করে, এবং আমি সেই এখন না 2009 সালে থেকে রাজনীতিতে আসছি, তখন থেকেই বলে যে আপনাকে এমপি হলে ভালো হতো, জানি না আল্লাহ কী করে। তো এবার আমি সকলের দোয়া চাই, সবাই দোয়া করবেন, এবার ইনশাআল্লাহ নমিনেশন পেপার কিনবো, আল্লাহ যদি মনের আশা পূর্ণ করে। আপনাদের দোয়া ভালোবাসা থাকলে ইনশাআল্লাহ একমাত্র দোয়াই মানুষের ভাগ্য পরিবর্তন করে, এবং এটাই আমার বিশ্বাস। তো আপনাদেরও একটু সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনারা যদি মনে করেন যে আমি সবসময় মনে করি, আমি যদি মনে করি যে আমি মানুষের কল্যাণে পরিশ্রম করে করতে পারবো, তাহলেই আমি এই কাজে নামবো, কারণ এই মেন্টালিটি থাকবে যে হ্যাঁ আমি যদি আমি একটা ক্ষমতা নিয়ে আমি একটা প্ল্যাটফর্ম নিয়ে বসে রইলাম, মানুষের কল্যাণে আসলাম না, তাহলে সেই ক্ষমতা সেই পদবীর কোনো মূল্যায়ন আমি বুঝি না। আমার কাছে মনে হয় মানুষ যত ক্ষমতাবান হবে ততই মানুষ মানবিক হবে, দয়াশীল হবে, দানশীল হবে, এটাই আমার বিশ্বাস। তো যাকে একটু বলে নিলাম করে একটু দোয়া করেন তো সবাই, আমি একটা নমিনেশন পেপার জানি কিনতে পারি, যদিও আমার অর্থহীন মানুষ কিন্তু আছে, আমি সবসময় মনে করি আমার আল্লাহ যেখানে নিচ্ছে আল্লাহ আলহামদুলিল্লাহ, যেই নিয়তটা করছি আল্লাহ সেটা পূরণ করছে, আমি আল্লাহর কাছে লক্ষ কোটি হাজার শুকরিয়া জানাচ্ছি। তো হঠাৎ করেই মানে গত বারও নিয়েছিলাম, এর আগের বারও নিয়েছি, তো এবার আমার ইউটিউবের ভাইদের কাছে দোয়া চাই, বোনদের কাছে দোয়া চাই, অসংখ্য শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাই, এবং তাদের মতামতরা চাই যে আপনারা কি চান আমি যদি আল্লাহ রহমতে আল্লাহ যদি তৌফিক দান করেন যদি একটা নমিনেশন পেপার কিনি, তো আপনারা ভোট দিবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদের দোয়া চাই, এর চেয়ে বড়ো কিছুই আর চাওয়া নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহর নামে কাজ শুরু করিলাম, আল্লাহ ইনশাআল্লাহ সমস্যার সমাধান করবেন। আসসালামু আলাইকুম।